আপনি তো মোটামুটি অনেক ট্রিপই গেছেন, তো অমরনাথটা আপনার আগে তো যাওয়া হয়নি, ফার্স্ট টাইম, তো কেন মনে হলো কেন অমরনাথ যেতে হবে? আরো একটা জিনিস, আপনি যে আমাদের পরে মেডিকেল ট্রেনিং সব করে, হ্যাঁ হ্যাঁ দিকে সেরকম ভাবে বলতে গেলে অমরনাথ নিয়ে এই মুহূর্তে মানসিক প্রিপারেশন ছিল না, কিন্তু ছোটবেলা থেকে যে জায়গাগুলোতে যাওয়ার ভেতর থেকে বাসনা আছে বা প্রতিদিন মনে করি যে এই জায়গাগুলোতে আমার যাওয়া উচিত, তার মধ্যে একটা অমরনাথ তার মধ্যে অমরনাথ ছিল। এবং অমরনাথ একটা ভেতরে অন্য ধরনের আবেগ বা নিজেকে নিজে ছোঁয়ার মতন একটা ব্যাপার বা নিজেকে নিজে লক্ষ্যে অন্যভাবে পৌঁছানোর ব্যাপার, সেই জায়গাটা অমরনাথ। কারণ আমাদের মানে আমাদের হিন্দু শাস্ত্রে বা হিন্দু ইয়েতে শিবকে আমরা পরম আনন্দ পরম, এবং আমারও জীবনের যে সমস্ত যে ঈশ্বরের প্রতি সবসময় ইয়ে করি যে আমাদের শিব অন্যতম, তা তিনি বিরাজ করেন কৈলাসে, নিশ্চিত রূপে অমরনাথও তার একটা ইয়ে। তো পরবর্তীতে কৈলাসও আমার মানে আছে যে সেখানে যাবো, তো অমরনাথ সেই জন্য। এবং ঈশ্বর না চাইলে এইসব হয় না, ঠিক আমি চাইলেই হবে না, ঈশ্বর চেয়েছেন এবং হঠাৎ করেই একটা সুযোগ আমার সামনে এনে দিয়েছে। এবং আমি মনে করি পুরোটা একটা ঈশ্বরের প্ল্যান, ঈশ্বরের কিছু এর মধ্যে ইয়ে ছিল না, আমার সামনে জাস্ট আমাকে খালি হ্যাঁ করতে হবে, আর কিচ্ছু করতে হবে না, এবার করতে হবে যাবো না, আর এখনো যে যাচ্ছি কি হবে জানি না কতটুকু করতে, কিন্তু কখনো না কখনো তো আমি অমরনাথ দর্শন একদম দেখেছি বলেই আপনি আসতে পেরেছেন। তাহলে আমি ওই 5 বছর আগে বা 10 বছর আগে আমার যে কুমারের অবস্থা, আমি এটা কল্পনাতেও আমার বাড়ির লোকেরা বলতে পারে না যে আমি যেতে দেখেছি আপনাকে ওই সময় স্কুলে কি যন্ত্রণায় থাকতেন। ইভেন এখন এই অবস্থাতে আমি সত্যি সত্যি পৌঁছে দেবো যাই না, কিন্তু আমার মনের মধ্যে আমি পৌঁছাতে পারবো না। আমরা এখানে অব্দি আসতে পেরেছি, আমাদের একটা হুইল পাওয়ার আছে, কারণ অনেক মানুষ হুইল পাওয়ারের জন্য বাড়িতে যেয়ে গেছে। স্যারের বাড়িতে গুরুদেব যিনি রয়েছেন, স্যারের ভারতবর্ষের সঙ্গে দীক্ষিত স্বামী পূর্ণমানন্দ, ওনারা কিন্তু শিবের উপাসক, শিবের উপাসক, আমার মনে হয় যে আমি যখন কোথাও যাচ্ছি বিশাল কিছু বিপদ হবে, আশা আশেপাশে উনি সবসময় রয়েছেন, উনি আছেন, কোনো না কোনো ভাবে এটা রেস্কিউ হবে। যদি কোথাও কোনো সমস্যা তৈরি তাহলে বুঝতে হবে যে আমার মানে লক্ষ্যে বা ইরাদায় এখনো সংকল্পে সেই দৃঢ়তা আমি দৃঢ় আছে, আমি এখনো টেস্টিংয়ের মধ্যে আছি, টেস্টিং করে দারুণ দারুণ।